কলকাতা গীতাঞ্জলি। অখিল ভারতীয় কার্যক্রমে আজকের নাটক বন্দে মাতরম। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপায়ণ শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক বন্দে মাতরম। আজ মাসের তৃতীয় রবিবার, এই দিনে আমরা আপনাদের একটি নাটক শুনিয়ে থাকি, আজও শোনাব, তবে এটা একটু অন্যরকম। মাত্র তিন দিন আগে আমরা পালন করেছি আমাদের 77তম স্বাধীনতা দিবস। এই অগস্ট মাস স্বাধীনতা সংগ্রামে অনেক ত্যাগ আর আত্মবলিদান দিয়ে অমর গাথা রচনা করা বীর সন্তানদের স্মরণের মাস, দেশমাতৃকার চরণে প্রণত হওয়ার মাস। এই মাস শুরু হলেই মনে আসে কত দৃশ্য, কত ঘটনা, কত কণ্ঠ যেন কানে এসে বাজে, যার উপর বিস্মৃতির ধুলো পড়ে না কখনো। লক্ষ্মীবাই কে মনে আছে? ওই তো ঝাঁসির দুর্গ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মহারানী, একজন ফিরিং অফিসার এসেছে, বলছে গভর্নর জেনারেলের জরুরি বার্তা এনেছে। কি বললে? তার মানে আমার আশঙ্কাই সত্যি হলো। ওই ফিরিঙ্গি বাবুকে দিওয়ানখানায় বসাও সুন্দর ভাই, আমি এখুনি আসছি। জো হুকুম মহারানী। ওই তো মহারানী এসেছেন, আপনি কি বার্তা এনেছেন বলুন অফিসার। আমি মেজর আইরিশ, গভর্নর জেনারেল ম্যালকম সাহেব আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন। কি আছে ওই পত্রে? পড়ছি। আপনি বালক দামোদর রাওকে নিজের দত্তক পুত্র ঘোষণা করার যে দাবি করেছিলেন তা আমরা প্রত্যাখ্যান করেছি, তাই 7 মার্চ 1854 সালের আদেশ অনুসারে ঝাঁসি রাজ্যকে ব্রিটিশ ভূখণ্ডে একীভূত করা হয়েছে। কি? হ্যাঁ, এই রাজ্যের জনগণ এখন ব্রিটিশ সরকারের অধীন বলে বিবেচিত হবে। স্বাক্ষর গভর্নর জেনারেল ম্যালকম। এই আদেশ আমি মানি না, কোন শর্তে আমার ঝাঁসিকে আমি ব্রিটিশদের হাতে দেব না। যাও। স্যার, কানপুরেও নানা সাহেব কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন। 12,000 সৈন্য নিয়ে তাঁতিয়াতোপে আবার আক্রমণ করেছেন স্যার। জগদীশপুরে কুনওয়ার সিং ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করেছে। কি হচ্ছে সব? কি হচ্ছে? বিপ্লবকে আত্মায় পরিবর্তন করার আহ্বান, এমন এক আহ্বান যাতে ইতিহাস প্রায়ই কেঁপে কেঁপে ওঠে, সিংহাসনের পায়া নড়ে যায়, ক্ষমতার মুকুট ধুলায় পরিণত হয়, বিপ্লবের প্রতিটি প্রচেষ্টাকে চূর্ণ করার পীড়ন নেমে আসে। কিন্তু বিপ্লবী সন্তানেরা তাদের লক্ষ্য, তাদের পথ বদলায় না, বরং তা শুরু হয় দ্বিগুণ উদ্যমে, তৈরি হয় আত্মত্যাগের নতুন ইতিহাস, বীরত্ব ও সাহসিকতার নতুন কাহিনী। মৃত্যু যদি একবার হবে তবে কিসের ভয়, আমরা তাকে ভাবব খেলা, মরণ কভু নয়। ১৮৫৭ সালের বিদ্রোহ এবং স্বাধীনতার ঘোষণা শুধু নয়, মনে পড়ছে আরো অনেক কিছু। 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ, 1925-এ কাকরি কাণ্ড, 1929-এ কংগ্রেসের লাহোর অধিবেশন, পূর্ণ স্বরাজের দাবি, 1930-এ দাণ্ডি অভিযান, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন,
1943 আজাদ হিন্দ ফৌজ। ক্ষীণ মনোবলের তরুণরা যে কোনো আঘাতে সহজেই ভেঙে পড়ে, কিন্তু যার হৃদয়ে জেগেছে দেশপ্রেমের ঢেউ তাকে কখনো কেউ নোয়াতে পারে না। সব কিছু চোখের সামনে ভেসে উঠছে রিলের মতো। 1905 সালের বঙ্গভঙ্গ, শুরু হল প্রবল বিপ্লবী আন্দোলন, অরবিন্দ ঘোষ আর তার ভাই বারিন ঘোষের যুগান্তর দল, হেমচন্দ্র কানুঙ্গ, প্রফুল্ল চাকী, অনুশীলন সমিতি, সেই মতাদর্শের ক্ষুদিরাম বসু 15-16 বছর বয়সে যে বোমা তৈরি শিখল এবং 18 বছর বয়সে হাসতে হাসতে চড়ল ফাঁসি কাঠে, সব সব যেন দেখতে পাচ্ছি। চলুন তাদের গুপ্ত সভায় যাই। বারিন্দা, আমার আর তর সইছে না। বোমা বানাবার কৌশল তো ভালোই শিখেছো হেমচন্দ্র, ব্যস্ত হয়েও না, এবারে আমরা বোমা দিয়েই ব্রিটিশদের উপর হামলা করব। হ্যাঁ দাদা, বিনায়ক দামোদর সাভারকার তো বোমা তৈরির উপর একটা বই প্রকাশ করেছেন। আমাদের অনেক তরুণ বন্ধু এখন বোমা তৈরি করতে চায়। এটা ভালো লক্ষণ। দাদা, আমার হাতে বোমা এলে আমি বেছে বেছে ইংরেজদের বুকে মারব। ক্ষুদিরাম, আমরা কিন্তু এটা করতে চাইছি না। আমাদের টার্গেট শুধুমাত্র খারাপ ইংরেজরা, যারা অত্যাচার করে আমাদের উপর। ঠিক দাদা। আচ্ছা প্রফুল্ল। হ্যাঁ হ্যাঁ দাদা। আমাদের প্রথম নিশানা কে হবে বলো তো? কেন, কিংসফোর্ড? ঠিক বলেছো। হ্যাঁ, কিংসফোর্ডের চেয়ে নিষ্ঠুর এখন আর কেউ নেই বারিন্দা। সামান্য অপরাধেও ভারতীয়দের কঠোর শাস্তি দেয়। কদিন আগে আমাদের সাথী সুশীল সেনকে নির্দয়ভাবে চাবুক মেরেছে। জানেন দাদা, সুশীল সেনের বয়স মাত্র 15, কি অপরাধ ছিল তার জানেন? একজন পুলিশের সঙ্গে সুশীলের ধাক্কা লেগেছিল, তাই চাবুক দিয়ে প্রচণ্ড মারা হয়েছে তাকে। ওই কিংসফোর্ড সাহেবকে আমি ছাড়বো না দাদা। কিছুদিন আগে পার্সেল বোমা পাঠিয়ে আমরা তাকে মারার চেষ্টা করেছি। ভাগ্য ভালো ছিল তার, শুনেছি পার্সেলটা সে খোলেনি। আগের বার জলদারটা বেঁচে গেছে বলে প্রতিবারই তার ভাগ্য ভালো হবে না দাদা, এবার সে আর বাঁচবে না। এবার তাকে সামনে থেকে মারবো। কিন্তু তোমরা বোধহয় শোনোনি প্রফুল্ল, কিংসফোর্ডকে প্রমোশন দিয়ে কলকাতা থেকে মুজাফফরপুরে পাঠানো হয়েছে। সে কি, তাহলে তো আমাদের পুরো পরিকল্পনাটা বিফলে যাবে। না না হেমদা, কলকাতায় না হলে ওই মুজাফফরপুরে গিয়েই তাকে মারতে হবে। কি বলছো ক্ষুদিরাম? হ্যাঁ হ্যাঁ, মরতে তাকে হবেই এবং আমাদের হাতে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা প্রফুল্ল। হ্যাঁ দাদা। তুমি কি এর আগে কখনো মুজাফফরপুরে গিয়েছো? হ্যাঁ বারিন্দা। প্রফুল্ল তো কিছুদিন ওখানে থেকে এসেছে দাদা। তাহলে কিংসফোর্ডকে খতম করবে তুমি? হ্যাঁ বারিন্দা, এটাকে আমি আমার সৌভাগ্য বলে মনে করব। কিন্তু দাদা, প্রফুল্ল একা, মানে কাউকে তো ওর সঙ্গে যেতে হবে। কেন, আমি আমি যাব। কিন্তু কিন্তু ক্ষুদিরাম, তুমি এখন দাদা দাদা না বলবেন না, আমি যাব। ক্ষুদিরাম ক্ষুদিরাম, তুমি বুঝতে পারছো না এতে কতটা বিপদের ঝুঁকি আছে। বিপদ? দেশের জন্য, স্বাধীনতার জন্য কোনো বিপদকে আমি পরোয়া করি না দাদা। তোমার বয়স এখনো অনেক ছোট ক্ষুদিরাম। বয়সের সঙ্গে কি সম্পর্ক? হেমদা হেমদা, আপনি বারিন্দাকে বলুন না, আমি 14 বছর বয়সে থানার সামনে একজন পুলিশের নাক ভেঙে দিয়েছিলাম। আমি বন্দে মাতরম লিফলেট বিলি করেছি, সোনার বাংলা পুস্তিকা আমি বিলি করেছি। আমি ভয় পাই না, আমি প্রফুল্লতার সঙ্গে যাব আর কিংসফোর্ডকে মারব। জানি 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 ক্ষুদিরাম, কিন্তু বারিন্দা, ওকে আমি যখন স্কুলে পড়াতাম, ও আমার কাছে ইংরেজ মারবে বলে রিভলভার চাইতো। ওর জন্মই হয়েছে বিপ্লবের জন্য, আপনি অনুমতি দিন। বেশ বেশ, তবে তাই হোক, কিন্তু কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। হবে না হবে না দাদা। বন্দে মাতরম, বন্দে মাতরম। সময় এসে গেল, যুদ্ধক্ষেত্রে যোদ্ধা এসে পৌঁছল, তারপর হল বিস্ফোরণ। 8ই জুন 1908 আদালতে পেশ করা হল তাকে। 13ই জুলাই ঘোষণা হল তার মৃত্যুদণ্ডের সাজা। কি বলছো ক্ষুদিরাম, তোমার জীবন
এত সস্তা নয়, আমরা অবশ্যই আপিল করব। দেশের মূল্যের কাছে আমার জীবনের কোনো মূল্য নেই নরেন্দ্রবাবু। ব্রিটিশ সরকার আমাদেরকে তাদের পায়ে পড়তে দেখা অভ্যেস করেছে, কিন্তু আর নয়, আমি তাদের সামনে মাথা নত করব না, আর্জি জানাব না, নিজের প্রাণ ভিক্ষা চাইব না কিছুতেই। মরতে আমি ভয় পাই না। ইংরেজ সরকারকে দেখিয়ে দিতে চাই আমরা একটা সাহসী জাতি, নির্ভয়ে বাঁচি, নির্ভয়ে মরতে জানি। দেশের জন্য শুধু একবার কেন, প্রতি জন্মেই আমি ফাঁসির জন্য প্রস্তুত। অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণের প্রতি লক্ষ্য রেখে এই আদালত ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। ক্ষুদিরাম, তুমি কি বুঝতে পারোনি তোমার শাস্তি হয়েছে ফাঁসিতে মৃত্যু? আমি আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেও হাসছো? আমি আদালতের সব কথা শুনছিলাম। আমার উকিল বাবু আপনাকে বিশ্বাস করাতে নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন যে আমি একজন নাবালক, শিশু, বোমা আমি নিক্ষেপ করিনি। জজ সাহেব, আমি শিশু নই, যার দেশ কৃতদাস, যার মা যন্ত্রণায় হাহাকার করছে, সেখানে কেউ শিশু হয়ে থাকতে পারে? বোমা আমি ছুঁড়েছিলাম জজ সাহেব, কিংসফোর্ডকে মারতে পারিনি, এটাই শুধু দুঃখ। উধাম সিংকে নিশ্চয়ই ভুলে যাননি। ফাঁসির দড়ি তার গলায় যখন উঠেছিল তখন তার বয়স ছিল মাত্র ১৯। আমার কোনো দুশ্চিন্তা নেই, মৃত্যুর জন্য আফসোসও নেই। বৃদ্ধ বয়স পর্যন্ত মৃত্যুর অপেক্ষা করে লাভ কি? যুব বয়সে মৃত্যুকে আলিঙ্গন করায় মজা অনেক বেশি, সেটাই আমি করছি। আমি তো জীবন উৎসর্গ করছি আমার দেশের জন্য। মদন লাল ধিংরা, যিনি লন্ডনে স্যার কার্জন ভাইসকে হত্যা করেছিলেন, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৯০৯ এর ১৬ই অগস্ট। ফাঁসির আগে মাতৃভূমি সম্পর্কে যা তিনি বলেছিলেন, ভুলতে চাইলেও কি তা ভোলা যায়? আমার মাতৃভূমির বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তা ঈশ্বরের অপমান। আমার মতো হতভাগ্য একজন যে ধনে ও বুদ্ধিমত্তায় দুর্বল, মাতৃভূমির বেদিতে রক্ত নিবেদন ছাড়া সে আর কি বা করতে পারে? আমি শহীদ হতে পারছি বলে গর্বিত। চলুন আমরা ঘুরে আসি শাহজাহানপুরের এক রাস্তায়, যেখানে পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং তার সঙ্গী সাথী কবি বিপ্লবী আশফাকুল্লাহ খান ওয়ারসি, ঠাকুর রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ির কর্মভূমি। আপনি কি টাউন হল রোডে আর্য সমাজ মন্দির দেখতে পাচ্ছেন? ওখানে বিপ্লবীরা সভা করতেন। বিখ্যাত কাকরি কাণ্ডের বৈঠকও হয়েছিল এখানে। তাতে বিসমিলের সঙ্গী ছিলেন আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্রনাথ বক্সী, মনমোথনাথ গুপ্ত, মুকুন্দলাল, কেশবচন্দ্র, রামকৃষ্ণ খত্রি, মুরারিলাল শর্মা এবং বনোয়ারিলালের মতো বিপ্লবীরা। ৯ই আগস্ট ১৯২৫, দিনটি মনে আছে? উত্তরপ্রদেশের কাকরি স্টেশনে ট্রেনে যাওয়া সরকারি কোষাগার লুট হল। শুরু হলো গ্রেপ্তারি। ২৬শে সেপ্টেম্বর রাতে সারা দেশ থেকে গ্রেপ্তার করা হলো ৪০ জন যুবককে। চন্দ্রশেখর আজাদ ছাড়া বিসমিলের সমস্ত বিপ্লবী সঙ্গী ধরা পড়ল একে একে। শুরু হলো বিচার। কেউ কেউ বেকসুর খালাস পেল, কারো কারো দীর্ঘ কারাবাস হল, কারো দীপান্তর। কিন্তু বিসমিল, আশফাকুল্লাহ, ঠাকুর রোশন সিং আর রাজেন্দ্র লাহিড়ির হল ফাঁসির সাজা। জেলে অকথ্য অত্যাচার হতো তাদের মুখ খোলাতে, তাতে ব্যর্থ হলে চলত অন্য পদ্ধতি।
শোনো আসফাক, বিসমিল আর হিন্দুরা নিজেদের জন্য একটা মুলুক ঠিক হাসিল করে নেবে। তোমাকে ওরা ব্যবহার করছে, শুধু ব্যবহার করে নিচ্ছে, এটা বোঝো? না, বুঝি না। স্বাধীনতা শুধু হিন্দুদের নয়, স্বাধীনতা হিন্দুস্তানের, স্বাধীনতা সবার। তোমরা কি বুঝবে ইংরেজদের পদলোহী তোষামুদেরা? যাও যাও এখান থেকে। রাজেন্দ্র লাহিড়ির ফাঁসি হল 16 ডিসেম্বর গুন্ডা জেলে। 14 ডিসেম্বর তিনি তার সতীর্থদের কাছে একটি চিঠি লিখলেন। কি লিখেছিলেন মনে আছে? মৃত্যু কি, এটি জীবনেরই অন্য দিক ছাড়া কিছু নয়। তাই মানুষ কেন দুঃখ পায় আর কেন ভয় পায় মৃত্যুকে? আমি বিশ্বাস করি আমাদের এই মৃত্যু ব্যর্থ হবে না। 19 ডিসেম্বর 1927 রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হল গোরখপুর জেলে। ফাঁসির কিছুদিন আগে তিনি তার এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন, 19 তারিখে যা ঘটতে যাচ্ছে তার জন্য আমি প্রস্তুত। মৃত্যু কি? মৃত্যু কেবল শরীরের পরিবর্তন। আমার বিশ্বাস আমার আত্মা মাতৃভূমির আর তার সন্তানদের জন্য উৎসাহের সঙ্গে কাজ করতে শীঘ্রই ফিরে আসবে। সত্যি আশ্চর্যজনক মানুষ ছিলেন তারা। দেশের জন্য জন্মেছিলেন, দেশের জন্যই করেছিলেন আত্মবলিদান। অর্ডার, অর্ডার। তোমার নাম কি? আজাদ। পিতার নাম কি? স্বাধীন। বাড়ি কোথায়? জেলখানা। ১৯৩১-এর ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্ক। মনে পড়ছে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে নিজের শেষ বুলেটটা বিঁধে দিলেন নিজেরই ওপর। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। মাত্র এইটুকুই তোমার সেবা করতে পেরেছি আমি। বন্দে মাতরম। কমিশনের চেয়ারম্যান স্যার জন সাইমন লাহোরে পৌঁছলে লালা লাজপত রায়ের নেতৃত্বে কমিশনের বিরোধিতায় তুমুল ঝড় উঠল। পুলিশ অফিসার সন্ডার্স নির্বিচারে ভিড়ের উপর লাঠিচার্জ করলেন। আমি নিশ্চিতভাবে বলছি আমার উপর যে লাঠিচার্জ করা হলো তা ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক বলে প্রমাণিত হবে। লালা লাজপত রায় মারা যান 1928 সালের 17ই নভেম্বর ব্রিটিশের প্রহারে গুরুতর আহত হওয়ার ফলে। লালাজির শেষকৃত্যের চিতা ঠান্ডা হবার আগেই জ্বলে উঠল গোটা দেশ। প্রতিশোধের প্রতিজ্ঞা নিলেন চন্দ্রশেখর, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, অন্যান্যরা, এবং প্রতিশোধ নিলেন। আমলারা সাবধান, জেপি সন্ডার্সের রক্তে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। অত্যাচারী সরকার সাবধান, সমস্ত দমন পীড়ন সত্ত্বেও আমরা বিপ্লবের আওয়াজ তুলবই। 1929 সালের 8ই এপ্রিল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের কথা ভুলে যাননি তো? ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর দলের সর্বোচ্চ নেতা চন্দ্রশেখর আজাদ সহকর্মী শিব বর্মাকে কি বলেছিলেন মনে আছে? প্রভাত,
কিছুদিনের মধ্যে এই দুজন দেশের সম্পত্তি হয়ে যাবে। তখন আমাদের কাছে থাকবে শুধু এদের স্মৃতি। সেই পর্যন্ত এদেরকে অতিথি ভেবে একটু যত্নে একটু খাতিরে রেখো। সাতই অক্টোবর 1930 ট্রাইব্যুনালে ঘোষণা হল মৃত্যুদণ্ড। 23 মার্চ 1931 সন্ধ্যায় সুখদেব, রাজগুরু আর ভগৎ সিং এর ফাঁসি হয়ে গেল। কত ঘটনা, কত ব্যক্তিত্বে ভরা ভারতের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়। সুভাষচন্দ্র বসুর সেই উদাত্ত আহ্বান কি ভুলতে পারে কেউ? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চলুন সাভারকারকে দেখে আসি জেলখানায়। এই যে সাভারকার, উঠে দাঁড়াও। কেন? ব্যাটারি সাহেব আসছেন। সে আসুক। এই তুমি কি জানো না এই জেলকে সেলুলার জেল বলে না, বলে ব্যাটারির জেল? উঠে দাঁড়াও। তুমি তো মার্সেই থেকে পালাবার চেষ্টা করেছিলে, তাই না? কেন মিথ্যে স্বাধীনতার স্বপ্ন দেখো? দেখি দেখি দেখি, কারণ স্বপ্ন সত্যিও হয়। 50 বছরের কারাদণ্ড হয়েছে তোমার, ততদিন কি তুমি বাঁচবে মনে করো? আপনি কি মনে করেন ব্রিটিশরা আরো 50 বছর ভারত শাসন করবে? শোনো, এ হলো কালা পানি, এই জেলের চারপাশে ঘন জঙ্গল, আর জঙ্গলে আছে হিংস্র বিপজ্জনক নানান নরখাদক বন্য প্রাণী। এখান থেকে পালাবার দুঃসাহস দেখাবে তো মরতে হবে, বুঝতে পারলে? মনে পড়ছে সেই সন্ধ্যার কথা, যখন সাভারকার ফিরে এলেন আর তার সঙ্গে দেখা করতে এলেন স্বয়ং গান্ধীজি। এত মানুষ আসছেন, এখন আবার কে এলেন? দেখো তো যমুনা, কে এলেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, বাপুজি আপনি কষ্ট করে কেন এলেন? না না, কষ্ট আর কি, এদিকে এসেছিলাম তো ভাবলাম সাভারকারের সঙ্গে দেখা করে যাই। জেল থেকে আমার মুক্তির জন্য আপনি চিঠি লিখেছিলেন, আমি কৃতজ্ঞ। ভেবেছিলাম আমাকে আপনি হয়তো ভুলে গেছেন। না 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 না, সব মনে আছে। আপনার সঙ্গে লন্ডনে দেখা হয়েছিল বিজয়া দশমীর দিন। হ্যাঁ, আপনার দেশের প্রতি ভালোবাসা, বিভিন্ন বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার স্পষ্টবাদিতা আমাকে মুগ্ধ করেছে। একটা লেখাও আমি লিখেছিলাম ইয়াং ইন্ডিয়া পত্রিকায়, আমি পড়েছি সে লেখা। এখন আপনার রুটিন কি? এখন হিন্দু সমাজের অসাম্য এবং অস্পৃশ্যতায় আমি খুব ব্যথিত। দারিদ্র আর অমানবিক আচরণের কারণে সমাজের এক শ্রেণীর মানুষ ধর্মান্তরিত হচ্ছে, তাদের শুদ্ধ করে নিজেদের সঙ্গে নিতে হবে। পুরাণ মতবাদীরা এই কাজে বাধা সৃষ্টি করছে, তাদের ভাইদের মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। কিছু লোকের কারণে আমরা সংগঠিত হতে পারছি না। কিন্তু শুধু হিন্দু সমাজ কেন? কারণ অন্যের উপর আমাদের কোনো প্রভাব নেই। এই দেশে তো অনেক ধর্ম আছে। হ্যাঁ আছে আছে, এবং ভারত ধর্ম নিরপেক্ষ। এখানে সবাই অন্যের ধর্মকে সম্মান করে নিজের ধর্ম পালন করবেন স্বাধীনভাবে। আমি সংগঠিত করতে চাই আহত হিন্দুদের, অসংগঠিত হিন্দুদের। বুঝেছি। তা আপনি এখন কি করছেন বাপুজি? মানুষকে চরকা কাটতে অনুপ্রাণিত করছে। হ্যাঁ, মানুষ স্বদেশীতে উৎসাহিত হবে, স্বাবলম্বী হবে, তবে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি আত্মরক্ষার ওপর তো জোর দেওয়ার দরকার। তরুণরা সেনাবাহিনীতেও ভর্তি হোক। আমি সহিংসতায় বিশ্বাস করি না। আত্মরক্ষা প্রত্যেক ব্যক্তির ধর্ম,
হিংস্র প্রাণীর সামনে অহিংসবাদী হওয়া তো বোকামি। যাই হোক না কেন, অহিংসা আমাদের পরম ধর্ম। এই আদর্শবাদ ব্যবহারিক নয় গান্ধীজি। কাল যদি কোনো আক্রমণকারী গোলাগুলি আর সৈন্য নিয়ে আমাদের সীমান্তে প্রবেশ করে, অহিংস জনতা চরকা দিয়ে কি করবে সেখানে? করবে করবে, আমাদের সদাচরণ তাদের মত পরিবর্তন করাতে পারে। তাই যদি হতো তাহলে কোনো দেশেরই তো সেনাবাহিনীর প্রয়োজন হতো না। হৃদয় পরিবর্তনের জন্য সবার আগে সামনের ব্যক্তিরও হৃদয় থাকতে হবে। ভারতীয় যুবকদের সেনাবাহিনী বয়কট করতে বলা হচ্ছে, এই ভারতীয় সৈন্যরাই কিন্তু 1857 সালে বিপ্লব করে নিজেদের আহুতি দিয়েছিলেন। আপনার মতের অনেক পার্থক্য আছে আমার সঙ্গে। থাকেও যদি, তবু আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক। তা রাজনীতিতে কবে আসছেন? আমি একজন অসফল রাজনীতিবিদ। কেন? কারণ রাজনীতিবিদরা যা ভাবেন তা বলেন না, আর যা বলেন তা ভাবেন না। আপনি? আমি যা ভাবি তাই বলি, মুখোশের আড়াল রাখি না। এবার যেতে হবে, উঠি। আপনি এসেছেন, খুব ভালো লাগলো। আপনার এবং আমার চিন্তাধারা ভিন্ন হতে পারে, শেষ পর্যন্ত একটা বিন্দুতে কিন্তু মিলে যায় গান্ধীজি। সেই বিন্দুর নাম স্বাধীনতা। প্রণাম বাবুজি। এমন অগণিত ঘটনা, অসংখ্য ব্যক্তিত্বের ইতিহাস রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, যা আমাদের দেশ আর দেশের স্বাধীনতা রক্ষায় সর্বস্ব উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। আজও আমরা দেশকে ভালোবাসতে শিখি। আসুন আমরা একসঙ্গে বলি, বন্দে মাতরম। বন্দে মাতরম। অখিল ভারতীয় কার্যক্রমে বন্দে মাতরম নাটকটি এখানেই শেষ হল। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপায়ণ শামসুন নাহার, অভিনয় করেছেন লক্ষ্মীবাঈ ও যমুনা তপতী অধিকারী, সুন্দরবাই পাপড়ি দাস, অফিসার ও বিচারক সন্দীপন মজুমদার।